ওরে মোহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি। কে জানি তোয়াগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম মোহাম্মদ নাম যতই জপি। প্রিয়তম 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 ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ও নাম প্রাণের প্রিয়তম নাবিজি নাবিজি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি।
ওরে ওই নামে মোসাফির রাহি, ঠাই চাই না তক্ত সাহানে শাহি। ওই নামে মোসাফির রাহি, ঠাই চাই না তক্ত সাহানে শাহি। নিত্য ও নামে এলাহি, ততই মধুর লাগে মোহাম্মদ না যতই জপি। ওরে নামে এতই মধু থাকে, নামে এতই, নামে এতই, নামে এতই, নামে এতই, নামে এতই, নামে এতই, নামে এতই নদী নদীজি, মায়ার নদীজি, 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 প্রিয় নদীজি। নামে এতই মধু থাকে, নামে এতই মধু থাকে, কে জানি তোয় আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম যতই জপি। কয় আমি আইছি অনেক দূর থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য, শুনো আশা, নিয়ে যাওয়ার জন্য আইছো, ঠিক আছে, আমার কাছে তো আর এরকম কোনো কিছু নাই, তবে যেটি দেওয়ার মতো এটি আমি তোমাকে দিতে পারবো, আর আমার কাছে যা আছে, তবে তুমি খালি নিও না, কিছু দিও তুই যাইও, কারণ এই আয় করতে গেলে কিছু ব্যয়করণ লাগে। আপনি একটা যে কোনো একটা প্রতিষ্ঠানে যাবেন, যে কোনো একটা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবেন, আপনার খরচ করতে হবে, এলা কথাতে খরচ করেন আর টিয়া পয়সা খরচ করেন, যেইটাই খরচ করেন খরচ করতে হবে, কারণ কৃপণের কোনো বন্দিগি নাই, এক কথাই শেষ। এলা হোক শরীয়তে হোক আর মারিফতে হোক আর তরিকতে হোক আর হাকিকতে হোক, এই এই পৃথিবীতে কৃপণের কোনো কোনো বন্দিগি নাই, এর আল্লাহ রাসুলের কোনো বন্দিগি নাই, এর ফিরের কোনো বন্দিগি নাই, ওলিয়া ওলিয়ার কোনো বন্দিগি নাই, কারণ হ্যাঁ নিজেই তো ঠিক নাই। এই কারণে কৃপণ গিফতকারী এগুলিকে আল্লাহ পছন্দ করে না। তা পালা দিলেন শরীয়ত এবং মারিফত, আমার ভাগে যদিও হয়তো আমি কোনো মোল্লা না, আমি কোনো আলেম সম্প্রদায়ের কোনো মানুষও না, তবে আমার ভাগে শরীয়ত পড়ছে, আলেম সম্প্রদায় এই শরীয়তের আইন বিশেষজ্ঞ, শরীয়তের আইন বিষয়ে শরীয়তের যে মূল রহস্য এইগুলি বিষয়ে বলার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আমি এত বলার মানুষ না, আমি খুব একজন নগণ্য মানুষ, তবে একটা বিষয় আমি বলতে পারি, এটা হলক করে বলতে পারি, আমি কিন্তু কাঠ মোল্লা না। তো ধন্যবাদ, আগে একটি গান করি, গান করার পরে ইনশাল্লাহ মালিক যদি দয়া করে এই তার কাছ থেকে, যেহেতু আমি দাঁড়ানোর সময় পাল্লাটা দিতে, তাহলে শুরুটাও তো আমারই করতেই। যে রূপে করি আনিশা হয়ে গেল হারা দিশা।
আশা হয়ে গেল হারা দিশা, নিজ নূরে নিজেই পেরেশানি তোমরা জানো নি। নবীর প্রেমে মজনু কাদের গনি, নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানো নি, নবীর প্রেমে মজনু কাদের গনি। ৯৩,০০০ ধ্যান করে পাইলেন দিদার, অচেতন করেছিলেন শুনি হায় রে। ৩,৯০,০০০ ধ্যান করে পাইলেন দিদার, অচেতন করেছিলেন শুনি। সাজিয়া ময়ূরী ভেসে সাজনা তুলে কিনে বসে, বানাইলেন আদমের রুহানি তোমরা জানো নি। নবীর প্রেমে মজনু কাদের গনি, নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানো নি, নবীর প্রেমে মজনু কাদের গনি। ওরে বানাইয়া প্রেম ফুল, উজ্জ্বল করলা করে সে কুল, কুজবুতে উন্মাদ হইল প্রাণী হায় রে। বানাইয়া প্রেম ফুল, উজ্জ্বল করলা করে সে কুল, কুজবুতে উন্মাদ হইল প্রাণী। সাজিয়া ময়ূরী ভেসে সাজনা তুলে কিনে বসে, সাজিয়া ময়ূরী ভেসে সাজনা তুলে কিনে বসে, বানাইলে না তোমের রুহানি তোমরা জানো নি। নবীর প্রেমী মজনু কাদের গনি, নবীর প্রেমী মজনু কাদের গনি তোমরা জানো নি, নবীর প্রেমী মজনু কাদের গনি। পাগল কত আশেকের প্রাণ, পাগলটার কো পারবে মনিটরে, নয়ন দ্বারা বহে দিনরজনি হায় রে। সেই নূরের করিতে সন্ধান, ওরে পাগল কত আশেকের প্রাণ, নয়ন ধারা বহে দিনরজনি হায় রে, নয়ন ধারা বহে দিনরজনি। উস্তাদ কিতাবালি কই কান দিয়া তৈয়ার নবী আমার হইয়া, উস্তাদ কিতাবালি কই কান দিয়া তৈয়ার নবী আমার হইয়া, দেখাইয়া নূরের নিশানি তোমরা জানো নি। নবীর প্রেমী মজনু কাদের গনি, নবীর প্রেমী মজনু কাদের গনি তোমরা জানো নি, নবীর প্রেমী মজনু কাদের গনি, নবীর প্রেমী মজনু কাদের গনি তোমরা জানো নি, নবীর প্রেমী মজনু কাদের গনি। হ্যালো।
নেত্রকোনা বাংলাদেশ বাউল সমিতি শাখা নেত্রকোনা জেলা বাউল সমিতির সহ সাধারণ সম্পাদক।